চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে দুদক। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তো বেশ কিছু মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে চট্টগ্রামে, সেই অফিসে দুদকের হানা, আসলে নেপথ্য কি, বিস্তারিত জানাবেন। নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ সহ নানা অভিযোগে এই মুহূর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে অভিযান চালাচ্ছে দুদক, এবং তারা রয়েছেন প্রধান প্রকৌশলীর কার্যালয়ে রয়েছেন। মূলত আমরা যেটা জানতে পেরেছি, নগরের চাঁদগাঁও এলাকায় নকশা প্রায় একটি নয়তলা ভবনের একটি নকশা দেওয়া হয় কয়েকজন প্রভাবশালীকে, তারা সেই নয়তলা ভবনের জায়গায় তারা প্রায় বারোতলা ভবন তারা নির্মাণ করেছেন, এবং এই মুহূর্তে দুদকের যারা কর্মকর্তা তারা এই ভেতরে রয়েছে। আমরা ভেতরে একটু দেখাতে চাই, আপনারা দেখছেন এখানে এই মুহূর্তে তারা যেটা প্রধান প্রকৌশলীর সাথে তারা বৈঠক করছে, তারাও আমাদেরকে যেতে দিচ্ছেন না। আসলে একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে তারা যে অভিযোগে এখানে এসেছেন সেটি হচ্ছে নগরের চান্দগাঁও এলাকায় কয়েকজনকে একটি বহুতল ভবন নির্মাণের একটি নকশা দেওয়া হয়, তারা সেইখানে নয়তলার জায়গায় তারা আসলে বারোতলা নির্মাণ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে তারা এখানে অভিযান চালাচ্ছেন। তারা প্রধান যিনি প্রকৌশলী ওনার সাথে কথা বলছেন, তারা এই বিষয়ে তারা জানতে চাচ্ছেন কেন এসব যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটু পরেই এখানে অভিযান শেষ করার পর যিনি এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, হয়তো সে সময় আমরা আপনাদের আপডেট খবর জানাতে পারবো। তো আমরা যদি জানতে পেরেছি দুদকের যারা কর্মকর্তা তারা এখান থেকে অভিযান শেষ করার পর চান্দগাঁও এলাকা যেখানে নয়তলা ভবন তারা সেখানে গিয়ে তারা হয়তো অভিযান চালাবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।